মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, জামিন করাবে না পরিবার। তাই হতাশায় জেলের মধ্যেই ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিরুল ইসলাম রাশেদ। পরে হাসপাতালে মারা যান তিনি। শনিবার ভোরে কারা কর্তৃপক্ষ আত্মহত্যার বিষয়টি টের পেয়ে রাশেদকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী হত্যার দায়ে রাশেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার প্রত্যাশাও করেছিলেন তিনি, কিন্তু জামিন হয়নি। এরই মধ্যে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে হতাশা থেকে তিনি স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন। কারা কর্তৃপক্ষ জানায়, নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে রাশেদকে 2015 সালের 21 আগস্ট কুমিল্লা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, শুক্রবার রাত 3:30 দিকে ওই কয়েদি কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় অন্য কয়েদিরা দেখে ফেলেন এটা। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।